এগুলো আঙ্গুরের মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়। এই ফলগুলোর নাম মোনাক্কা। ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর সমগোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মোনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকাতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জি সেন্সিটিভিটি রয়েছে তারা এই মোনাক্কা না খাওয়াটাই ভালো। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারেও এই মোনাক্কার দাম কিন্তু আঙ্গুরের অর্ধেক। অর্থাৎ খুচরা বাজারে মোনাক্কা এর মূল্য 130 থেকে 150 টাকা পার কেজি, এর বেশি কিন্তু নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মোনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে। এটা কিন্তু খুবই বড় ধরনের অন্যায়। আসুন আমরা মোনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য দেখি। আঙ্গুর আর মোনাক্কা মাঝে আসল পার্থক্য এর বীজ। মোনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রঙের, আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না। মোনাক্কার সাইজ নর্মাল আঙ্গুরের থেকে বড়, যা প্রায় 2 থেকে 3 ইঞ্চির মতো হতে পারে। মোনাক্কা আঙ্গুরের থেকে বেশি মিষ্টি, আর আঙ্গুর সাধারণত হালকা টক মিষ্টি হয়। তবে জাত ব্যাধে মোনাক্কা আবার আঙ্গুরের থেকেও বেশি টক হতে পারে। আসলে মূল বিষয় হচ্ছে টেস্ট দেখে আপনি মোনাক্কা আর আঙ্গুর আলাদা করতে পারবেন না, কারণ এগুলো সমগোত্রীয় জাত। এখানে মোনাক্কা কিন্তু খুব অস্বাস্থ্যকর খাবার এমনটাও বলা যাবে না। মোনাক্কা এটাও কিন্তু ভিটামিন সি রয়েছে, আঙ্গুরের মতো অনেক পুষ্টি রয়েছে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মোনাক্কা অ্যালার্জি সেন্সিটিভিটি থাকাতে খাওয়ার পর গলা চুলকানো অনুভূতি হয়। মোনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি 130 থেকে 150 টাকা। অপরদিকে আঙ্গুর 200 থেকে 250 টাকা প্রতি কেজি। আঙ্গুর ও মোনাক্কা দুইটা দিয়েই কিশমিশ হয়, তবে একটাই বীজ থাকে আর আরেকটায় থাকে না। মোনাক্কাকে আবার আবজোশ বা রেজিনও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, ভিডিওর শেষ যে বিষয়টা গুরুত্ব দিয়ে আপনাদের জানাতে চাই, যে কেউ যদি জেনে শুনে মোনাক্কা কিনেন তাহলে সেটা ভালো, কারণ মোনাক্কা আল্লাহ সৃষ্টি ফল, আঙ্গুরের মতো এতে ভিটামিন এবং মিনারেল রয়েছে। এটা খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনটা কিন্তু নয়। পুষ্টিবিদরা শুধু বলে থাকেন যে কিছু কিছু মোনাক্কা যেটা অত্যন্ত টক হয়ে থাকে সেগুলো অ্যালার্জেটিক সেন্সিটিভ হয়ে থাকে, অনেকের গলা চুলকানো অনুভূত হয়। আপনি সেই মোনাক্কাগুলো না কিনলেই হবে। কিন্তু বাজারে এমন অনেক মোনাক্কা পাওয়া যায় যেগুলো আঙ্গুর থেকেও পুষ্টিগুণ সমৃদ্ধ, খেতেও মিষ্টি এবং বেশ সুস্বাদু। ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি আঙ্গুর ব্যবসায়ী হন তাহলে কখনোই আঙ্গুর বলে মানুষকে মোনাক্কা দিবেন না। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এক ধরনের প্রতারণা। অবশ্যই আপনাকে ফলের সঠিক নাম উল্লেখ করে বিক্রি করতে হবে। জেনে শুনে কোনো ক্রেতা মোনাক্কা কিনলে তাতে কোনো সমস্যা নেই, কারণ মোনাক্কা কোনো ভেজালযুক্ত ফল নয়, এটাও আল্লাহর সৃষ্টি এবং আঙ্গুর সমগোত্রীয় হওয়াতে আপনি এই ফলটা খেলেও অনেক পুষ্টিগুণ আপনার শরীর পাবে। ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা এ বিষয়ে সচেতন হতে পারে।